BPL এর সিলেট পর্বের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। আগে ব্যাট করতে নেমে রংপুরের ওপেনার ব্র্যান্ডন কিং 7 রানে আউট হলে ফজলে মাহমুদের সাথে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যায় বাবর আজম। মাহমুদ 21 বলে 14 রান করে আউট হলে অবশেষে ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান, কিন্তু প্রথম বলেই হ্যারি ট্যাক্টরের LBW-র শিকার হন সাকিব। এরপর বাবরের সাথে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান ক্যাপ্টান নুরুল হাসান সোহান। হাফ সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন বাবর, 37 বলে 47 তার অবদান। শেষ পর্যন্ত অধিনায়ক নুরুল হাসান সোহানের 30 বলে 46 রানের ঝড়ো ইনিংসে 20 ওভারে 162 রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। 163 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় না সিলেট স্ট্রাইকার্সের। চলতি আসরে টানা ব্যর্থ নাজমুল হোসেন শান্ত আউট হন 1 রান করে। এরপর সিলেটের হয়ে সর্বোচ্চ রান করা ব্যাটার জাকির আউট হন 4 রানে, অধিনায়ক মিঠুন 1, সামিত পাটেল 11 ও শামসুর রহমান 3 রান করে আউট হলে 30 রানে 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট। শেষ ভরসা হিসেবে জিম্বাবুয়ে রায়ান বার্ল চেষ্টা করে যান 32 বলে 43 রান করে, কিন্তু 85 পর্যন্তই যেতে পারে সিলেট স্ট্রাইকার্স। 77 রানের বড় ব্যবধানে জিতে যায় রংপুর রাইডার্স। এই হারে এবারের BPL থেকে অনেকটা বিদায় নেওয়ার অবস্থা সিলেট স্ট্রাইকার্সের। BPL এর সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।